শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছিল, হে অর্জুন, এই মানব দেহ ধারণের কারণ কি? তখন শ্রীকৃষ্ণ বলেছিল, মানুষ দেহের ধারণের ফলেই তোমার এই মানব দেহে পঞ্চ আত্মা, পঞ্চ বায়ু, দশ বায়ু, পঞ্চ বায়ু ভেতরে, পঞ্চ বাইরে, এই বায়ু ধারণ করলে, বাতাসকে যদি ধারণ করতে পারো, তাহলে কিন্তু মানুষ ধর্মটা, মানব ধর্মটা সত্য হবে। আর দেখবেন বাতাস আসছে এই পর্যন্ত, আবার যাচ্ছে নিগম, কোন কোন বাতাস আছে, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা, ঢোলকই, এই যে ঢোলনাও ঢোলনাও ঢোলনাও, এই যে ছটা চক্র আছে, এই চক্রের মধ্যে বাতাস কোথায় কোথায় থাকে। তাই অর্জুন শ্রীকৃষ্ণ ধনঞ্জয়কে বলছেন, হরি বল হরি বল, এই দেহে পঞ্চ আত্মা পঞ্চ বায়ু, পঞ্চ নামে অবস্থিত, এই যে আমরা বেঁচে আছি, যাকে প্রাণ বলে জানি, প্রাণ বায়ু, সে কোথায় থাকে? প্রাণের কথা বলি তোমার, ও গো ধনঞ্জয়, গীতা চতুর্থ অধ্যায়ে 27 শ্লোকে লেখা আছে, প্রাণ অপান ব্যান নাগ বায়ু, ক্রেকর দেবদত্ত ধনঞ্জয়, 10 বায়ুর কথা। কিন্তু চতুর্থ অধ্যায়ে 27 শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই দেহে পঞ্চ আত্মা পঞ্চ পঞ্চ নামে অবস্থিত, খোল চাইছে ও, হ্যালো, প্রাণের কথা বলি তোমার, ও গো ধনঞ্জয়, প্রাণের কথা বলি পঞ্চ নামে, পাঁচটা নাম কি কি? কাঙাল ডাকছে, জীবাত্মা, ভূতাত্মা, আত্মারাম পরমেশ্বর আত্মা, আত্মারামেশ্বর,
এই পঞ্চত্বা দেহের কোথায় কোথায় আছে, তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই পঞ্চত্বার নাম তাই পঞ্চয়াত্মা পঞ্চ প্রাণের কথা বলি তোমার ও গো ধন প্রাণের কথা বলি কোথায় থাকে যাকে নিঃশ্বাস বলি আর পরশ্বাস বলি, প্রশ্বাস নিঃশ্বাস প্রশ্বাস, তাহলে বেরোচ্ছে এটা পরশ্বাস আর নিঃশ্বাস, যেখানে কোনো শ্বাসের গন্ধ নেই। উদান প্রাণ অপান ব্যান পঞ্চবায়ু তুমি করো হে অর্জুন, একটা বাটখারা তুলতে গেলে আগে শ্বাসরোধ করতে হয়, এই বাজাতে গেলেও শ্বাস বন্ধ করতে হয়, আবার গান গাইতে গেলেও শ্বাসকে বন্ধ করে ছাড়া নেওয়া এটাও করতে হয়, বাতাস ছাড়া কেউ নেই। এই পঞ্চবাণে পঞ্চ যে স্থান দেহেতে স্থিত রয়ে
কোথায় কোথায় থাকে কণ্ঠে উদান হৃদয়ে প্রাণ আর নাভি পথে আছে সমান ওহে সখা অপান শব্দে যাহা পান করা যায় না তাহলে বাউল শুনতে গেলে আগে বাতাসকে ধরা শিখে বাউল হও মানুষ ধরে মানুষ হও দেখো এই প্রাণের খবর বলি তো ও গো প্রাণের কথা বলি খবর
ধনি তোমার, ও গো ধন জয়, প্রাণের কথা ধনি কোথায় হৃদয় কোমলে তাই বাউলরা বাতাসের কাজ করে, তাই বাউল বাতাসকে ধরারা শিখলে যোগ অভ্যাস করা যায় না, তাই প্রাণায়াম রেচক কুম্ভ এগুলো আমাদের সাংস্কৃতিক ধর্ম, ধর্মে লিখেছে এগুলো করলে একবার রাম নামে যত পাপ পড়ে জীবের সাধ্য নয় তত পাপ পড়ে। অর্থাৎ ষোলো নাম বক্ষ যদি চারবার জপ করেন আপনার আপনি প্রাণায়াম হয়ে যায়। পঞ্চয়াত্মা পঞ্চ বায়ু, দেখো পঞ্চ নামে অবহিত পঞ্চবায়ু পঞ্চ নামে স্থিত প্রাণের খবর বলি তোমার,